নমস্কার, অনামিকা কিচেন অ্যান্ড ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও একটি কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের কেকটি ক্রিসমাস স্পেশাল কফি কেক। এই কফি কেক বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কফি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো। এই দুটি উপকরণ আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ গরুর দুধ আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। এটিকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, আমি অল্প অল্প করে মেশাতে থাকব। আমি এই রকম 4 কাপ মেপে সমস্ত উপকরণগুলি ব্যবহার করেছি। আপনারাও যে কোনো একটি নির্দিষ্ট 4 কাপ মেপে উপকরণগুলি ব্যবহার করবেন, তাতে কেকটি খুব ভালো হবে। এখন আমার কেকের ব্যাটারটি ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবারে আমি একে একে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা, সামান্য লবণ, 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি সামান্য ড্রাই ফ্রুটস। এতে আমি সামান্য ময়দা দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে কিছু চেরি, কাজু, কিশমিশ ব্যবহার করেছি। তো ময়দাটি দিয়ে মেখে নেওয়ার কারণটা হলো ব্যাটারের নিচে যাতে চলে না যায়, তাই আমি ময়দা দিয়ে মেখে নিয়েছি। আমি এই সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন, যেহেতু এটি এগলেস কেক তাই আমি পাতিলেবুর রস ব্যবহার করছি। পাতিলেবুর রস বা ভিনিগার অবশ্যই এগলেস কেকে ব্যবহার করবেন। এখন আমার কেকের ব্যাটারটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, চলে যাচ্ছি পরের স্টেপে। এবার আমি কেক তৈরির জন্য বাটিটি প্রস্তুত করে নেব। এরকম একটি বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেলটি আমি ভালোভাবে হাত দিয়ে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা, ময়দাটিকে এইভাবে আমি বাটিটির চারিদিকে লাগিয়ে নেব। যেহেতু এটির মধ্যে সাদা তেল লাগিয়ে দিয়েছি, তার জন্য ময়দাটি ভালোভাবে লেগে যাচ্ছে। এবার এই বাটির মধ্যে কেকের ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি ওপর থেকে, মাঝ বরাবর ঢালতে থাকব, তাহলে সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। এইভাবে ঝাঁকুনি দিয়ে আমি বাটির মধ্যে কেকের ব্যাটারটিকে ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে এর মধ্যে এয়ার না জমে থাকে। এবার আমি এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আজকের কেকটি আমি কুকারে তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটি কুকার, বড় কুকার নিয়েছি।
এর মধ্যে আমি বেশ কিছুটা বালি দিয়ে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। এখন আমি ঢাকনাটিকে এইভাবে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 3 মিনিট পর, বালিটি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে একটি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এবার বসিয়ে দেব এই কেকের পাত্রটি। খুব সাবধানে বসাতে হবে, যেহেতু কুকারটি গরম আছে। এখন আমি কুকারের ঢাকনাটি লাগিয়ে 25 মিনিটের জন্য কেকটিকে হতে দেব। অবশ্যই বন্ধুরা কুকারের এই ঢাকনার সিটিটি খুলে রাখবেন আর গ্যাসের ফ্লেমটি লোতে রাখবেন। 15 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটি হালকা হালকা ফুলে উঠেছে। তো এই মুহূর্তেই আমি দিয়ে দেব ওপর দিয়ে কিছু কাজু। কাজুগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার আবার 10 মিনিটের জন্য ঢাকনাটি বন্ধ করে দেব। ফিরে এসেছি আরো 10 মিনিট পর। এখন আমি একটি কাঠির দ্বারা দেখে নেব কেকটি হয়েছে কিনা। দেখুন আমার কাঠিতে কিছুই লেগেনি, তার মানে কেকটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। যেহেতু কুকারটি গরম আছে তাই আমি সঙ্গে সঙ্গে বাটিটি বের করছি না, আমি আরও 15 মিনিট পর বাটিটিকে বের করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কুকার থেকে বাটিটি বের করে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে কেকটিকে বাটির থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে এইভাবে কেকটিকে আমি বের করে নেব। এভাবে বাড়িতে আপনারাও ট্রাই করে দেখবেন, এবং আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।